সাইবার সিকিউরিটি আইন পাশ হলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে এমন আশঙ্কা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি মনে করে এই খসড়ায় মানহানি সহ এমন অনেক অপরাধ যুক্ত করা হয়েছে যেগুলো প্রচলিত আইনে বিচার করা সম্ভব আইনের খসড়া সম্পূর্ণ করে নতুন করে প্রস্তুতের পরামর্শ দিয়েছে টিআইবি মিরাজ হোসেন গাজী রিপোর্ট বহুল আলোচিত সাইবার সিকিউরিটি আইনের খসড়া নিয়ে নিজেদের গবেষণা ও পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সংবাদ সম্মেলন সংস্থাটি মনে করছে এই খসড়ার বেশিরভাগই আগের ডিজিটাল নিরাপত্তা আইন থেকে নেওয়া হয়েছে এতে করে আগের আইনে মানুষের বাক স্বাধীনতা ঠেকাতে যে ধারাগুলো ছিল তার বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে অনুমোদিত হয়ে যায় তাহলে এটাকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া কোনো উপায় থাকবে না এটি আগের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তারই আসলে কিছুটা পরিবর্তন করে কিছুটা ধারা মানে শাস্তির পরিবর্তনের নামে বাড়ানো কমানোর নামে শুধু খোলসটা পরিবর্তন করা হয়েছে এটা যেটা উদ্দেশ্য হওয়ার কথা ছিল যে সাইবার সিস্টেমকে আমি নিরাপত্তা দেব সেটা না করে আমি আসলে মানুষের এই সাইবার সিস্টেমকে ব্যবহার করার যে মানুষের অধিকারটা সেখানে আমি বাস্তবে হস্তক্ষেপ করছি ব্যবহার করে মানুষ যে তার মত প্রকাশ করবে তথ্য প্রকাশ করবে তার চিন্তা প্রকাশ করবে মন্তব্য করবে সেই জায়গায় আমি হস্তক্ষেপ করছি তাকে বন্ধ করে দিচ্ছি টিআইবি বলছে সাইবার সিকিউরিটি আইনের খসড়া এখনও সংসদে ওঠেনি তাই এটিকে ঢেলে সাজানোর সুযোগ রয়েছে আইনটি পাশের আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনার পরামর্শ দিয়েছে টিআইবি সম্পূর্ণ নতুন একটা খসড়া করে সেটাকে অংশীজনের সাথে মতামত সাপেক্ষে আমরা আমাদেরকে অগ্রসর হতে হবে তাহলে সেটা গ্রহণযোগ্য যদি সেটা না করা হয় যদি এখন যে পর্যায়ে আছে খসড়াটি সেটি যদি অনুমোদিত হয়ে যায় আইনে রূপান্তরিত হয় তখন আমরা এটা বাতিল করার কথা বলব আগের ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিচার হয়েছে বা মামলা চলছে সেগুলো সাইবার সিকিউরিটি আইন পাশের পর টিকবে কিনা তা নিয়েও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আমাদের অন্য দিকটা হচ্ছে যে আমরা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা